हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल लिव यंग लिव फ्री। आमरा खूब भालो आछी, आशा करी तोमराओ खूब भालो आछो। आमादेर चैनलेर सब वीडियो देखार जोन्नो आमादेर चैनलटी सबस्क्राइब करो, शेयर करो एंड लाइक करो, और सब चैनलेर सब वीडियो पावार जोन्नो बेल आइकनटा क्लिक करे रखो। तो आजकेर আমরা লক্ষ্মী পুজো থেকে স্টার্ট করছি ভিডিওটা। আমরা সকালে আমার অনেক কাজ ছিল লক্ষ্মী পুজোতে, তো লক্ষ্মী পুজোর যা যা আদার্স কাজ ছিল আমার হয়ে গেছে। তো এখন পিসি এসেছে বাড়িতে, তো পিসি ঠাকুরের ভোগটা রান্না করছে, আর ও পুজো করবে, কারণ ওর মানত ছিল, তো সেই জন্য ও পুজো করবে। তো আমরা আমি যে শাড়ি পরেছি, আজ আমি শাড়ি পরেছি যেহেতু পুজো বাড়িতে। আমি শাড়ি পরতে পার্সোনালি খুব ভালোবাসি, কোনো শাড়ি পরার সুযোগ থাকলে আমি পরে নিই। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়িতে কি কি এখন চলছে। আর কালকে আমাদের কিছু লোকে নিমন্ত্রণ করা হয়েছে, ওই 63-64 মতো লোকে নিমন্ত্রণ করা হয়েছে, তো তারাও কালকে আসবেন। তো পুরো তোমরা ব্লগটা দেখতে থাকো আমাদের ব্লগে কি কি হচ্ছে। এই হচ্ছে আমাদের এই লক্ষ্মী পুজোর ঘর, আমরা সাজিয়েছি লক্ষ্মী পুজোর ঘরটা। পিসি সব কিছু করেছে, পিসি আলপনা দিয়েছে, পিসি সব জোগাড় টোগাড় করছে। তো এইগুলো কালকে ও আর শ্বেতা সুপ্রীত মিলে করেছে, এই পিসি সব জোগাড় করছে। এগুলো হচ্ছে আমাদের কালকে সব খাবার জন্য যেগুলো আনা হয়েছে, ওখান থেকে কিছু কিছু আমরা নিয়ে নিচ্ছি। এই যে সব বাজার করা এখানে স্টক করে রাখা হয়েছে। কি খুঁজছো পিসি? হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো বোধ হয় ভিতরে প্যাকেট নেওয়া হয়েছে। তো ও পুজোর ধান বার করছে, কারণ এই পুজোতে তো লাগেই ধান। তো ও ধানগুলো রকম করে ছাড়িয়ে ছাড়িয়ে ওই যে কোন কেটা আছে কোন কেটা ভর্তি করছে। তো এখন চলছে পিসির খিচুড়ি। কত দূর প্রায় হয়ে গেছে? এই দেখো খিচুড়ি হচ্ছে। এই হচ্ছে পিসি, এই হচ্ছে পিসি। ঘট বসাচ্ছে এখন। তো পূজায় বসে আছে, ধুতি চোস্তা পরে পূজায় বসে গেছে। দেখি একটু মাথাটা সরাও, সুন্দর করে ও জোগাড় করছে বসে। পিসি অনেক হেল্প করছে, ও মানে পরি পাটি করে যাতে কোনো রকম ত্রুটি না থাকে পুজোয়, সে অনুযায়ী টুকটুক করে আস্তে আস্তে করছে। তো এবার আমি যাচ্ছি রেডি হতে। তো আমি রেডি হয়ে গেছি, এরকম ভাবে শাড়িটা পরেছি, রেডি হয়ে গেছি। জানি না কেমন লাগছে আমাকে, সিম্পলি রেডি হয়েছি, হালকা জুয়েলারি পরেছি। আর ও পুজো করছে, তোমাদেরকে দেখালাম ও পুজো করছে এখনো। তো পুজো সবার শুরু হয়েছে, একটু টাইম লাগবে পুজো কমপ্লিট হতে, তো বাড়িতে গেস্ট এসছে। আমাদের পুজো হয়ে গেছে, তারপরে আমরা প্রসাদ বিতরণ করছি, আমি পিসি ও তিনজনে মিলে প্রসাদ এদিক ওদিক পাশাপাশি যারা আছে তাদেরকে দেব বলে প্রসাদগুলো প্লেটে সাজিয়ে রাখছি। এই ভাই এসেছে, তো বোটে এ তো দুজনের সাথে দেখা হয়েছিল, তো এই দুটো ভাই এসছে। তো আমরা নারকেল লাড্ডু রেডি করেছিলাম, নাড়ু, তো এই নাড়ুগুলো আমরা সবাইকে দেব, প্লেটে প্লেটে সাজিয়ে দেব। তো সেই নিয়েই পিসি বলছিল কিছু। তো আমরা প্রসাদ রেডি করা হয়ে গেছে, খালি নাড়ু দেব, রেডি হয়ে যাবে। নাড়ুটা দেখে ভাই বলছিল যে অনেক টেস্টি হয়েছে, আগের দিনে 4-5টা নারকেল আমি কুড়েছি, তো পাশের বাড়ির বৌদি এসে নারকেল নাড়ু বানিয়ে দিয়েছিল, মানে আমরা সবাই হেল্প করে সবাই মিলে করেছি, কারণ আমি কোনোদিনও আগে নারকেল নাড়ু করিনি, এই ফার্স্ট টাইম। তো এই দেখো আমার লক্ষ্মী পুজো হয়েছে, ছোট্ট লক্ষ্মী। তো বন্ধুরা দেখিয়ে মেরে ঘর মে আজ বহুত মেহমান আয়ে হ্যায়, देखिए सब गेस्ट है, पूजा के लिए आए हैं, प्रसाद खा रहे हैं, सामने वाली भाभी है, और ये लोग सब कल भी आएंगे, आएंगे ना कल, हाँ कल भी आएंगे। तो बहुत अच्छा लग रहा है, बहुत लोग आए हैं। अभी हम लोगों को बगल का बगल घर में भी जाना है, इधर भी जाना है,
हमारे साथ रहिए। फ्रेंड्स আমরা সব জিনিসপত্র উপরে রেখে দিয়েছি, পূজো হয়ে গেছে। এই দেখো গেস্ট চলে গেছে, আমরা একটু বসে গল্প করছিলাম সবাই, আর এখনো দেবপ্রিয়া কাজ করছে। এই দেখো এখনো কাজ করছে। কাজ হলে যা হয় আমাদের লক্ষ্মী পূজো শুধু না, কারণ কালকে আমাদের অনেক লোক হবে, 70। পিসিও টুকটাক করে করছে। পিসি আমি তোমাকে বলেছি তুমি একটু খেয়ে নাও। আরে তো খিদে পায় না, বলো খেয়ে নাও। আরে এই যে দেখো এই যে বাজারঘাট সব, এই যে বাজারঘাট। তো তোমার বয়স হয়েছে না, আমাদের সঙ্গে তুমি পারবে? তো এই যে বলো কত লোক এসেছিল। আদা বাটা, কাজু বাটা, গরম মশলা করা, ধনে জিরে গুঁড়ো করা। ভুনে জিরে আমি কালকে গুঁড়ো করে রেখেছিলাম, আদার্স কাজগুলো করলাম কালকে সকালে উঠে, সবজি কাটা যেটা হয় মেনে। আমরা ভেবেই থাকি আর লাগানো হয় না। পুদিনাটা লাগিয়েছি, পুদিনা কথা হয়েছে। এখন বাজে রাত 10:30 বাজতে যায়, সেই জন্য তোমাকে বললাম খেয়ে নাও। আচ্ছা তো বলো, সকাল থেকে আমাদের শুরু হয়েছে পিসি পিসি পিসি, আমি সকাল থেকে শুরু করেছি, সেজে বুঝেছিলাম, এখনো হ্যাঁ হ্যাঁ এখন ভালো হয়েছে, ভিজিয়ে দিয়েছো আগে। ও পিসি আর কিছু ভিজানোর আছে? আচ্ছা পূর্ণপত্র তো একটা সুপুরি দিতে হবে, সুপুরি ওই কিছু আছে, সুপুরি আর পান পান দুটোতে আছে। ঠিক আছে বল না কিছু বলো। সকাল থেকে করছি তো কি বলবো, সকাল থেকে বাড়িতে চলছে শুধু সকাল থেকে না, কিছু দিন থেকে, কিছু দিন থেকে আমরা ওই বোটে জার্নি করে আসলাম, তারপর থেকে আমরা রেস্ট পাইনি এখনো। বড় গাছ না, পিসি নিচে বসে পড়েছে, পিসি না আসলে যে কি হতো তো আমরা এই ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এই বসলাম, এবার আমরা শুবো। 12টা বাজে, এবার আমরা শোবো, আবার কালকে ভোর 4-5টা নাগাদ উঠতে হবে। সবজি কাটা আছে, বাদ বাকিগুলো আমি করে রেখেছি, তো সবজি ফবজি কাটা আছে, এগুলো করতে হবে। তো বেশি কিছু বলবে তো কোনো আর কথা নেই পিসির, কারণ আমরা সকাল থেকে খেটে যাচ্ছি খেটে যাচ্ছি। ঠিক আছে এবার চলো, কালকের তৈয়ারি কালকে হবে, এখন 4-5 ঘন্টা তো ঘুমিয়ে নি। ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে রাখো। বাই, গুড নাইট।